এই উম্মতের আখেরাতে কোনো আজাব নেই উম্মতে মোহাম্মদ হয়ে হয়ে মোহাম্মদ সাল্লামের উম্মত হয়ে এক জার্রা ইমান অন্তরে নিয়ে যদি কেউ কবরে যায় তার জন্য জান্নাত বরাদ্দ আবু দাউদের মধ্যে একটি হাদিস রয়েছে নবী সাল্লাম বলেছেন উম্মতি হাজি উম্মতুন মরহমা আমার এই উম্মতটি রহমতপ্রাপ্ত প্রাপ্ত উম্মত আল্লাহর দয়া মায়া মমতা স্নেহপ্রাপ্ত প্রাপ্ত ওম্মত লাই সালাহা আজাব ফিলা আখেরা আখেরাতে তার কোনো আজাব নাই আখেরাতে তার কোনো আজাব নাই আজাব হাফিদ দুনিয়া তার আজাব হয়ে যাবে এই দুনিয়াতে শাস্তি হয়ে যাবে কোথায় দুনিয়াতে বড় শাস্তি থেকে বাঁচাবার জন্য ছোট শাস্তি দিয়ে আল্লাহ মাফ করে দেবেন লঘু দণ্ড দিয়ে গুরুদণ্ড থেকে রক্ষা করবেন সব আল্লাহ এখানে এই হাদিসটার মধ্যে একটা বড় প্রশ্নের উত্তর আল্লাহ নবী দিয়েছেন মানুষ বলে আমরা যদি এত শ্রেষ্ঠ জাতি হই এত উৎকৃষ্ট জাতি হই খাই উম্মত হই কোরআনের জাতি হই সবচেয়ে সম্মানিত জাতি হই সারা বিশ্বে আমাদের এই দুর্গতি কেন মার খাচ্ছি কেন এই হাদিসের মধ্যে এই মার খাওয়ার জবাব দেয়া আছে আমরা যেই পাপা মধ্যে ডুবে গেছি অন্যায় অনা ডুবে গেছি ফেতনা ফাসাদে জড়িয়ে গেছি এগুলির একটা কুফল শাস্তি আসতে হবে কিনা হবেই সেই শাস্তি যদি আল্লাহ আখেরাতে দেন আখেরাতের শাস্তি এত ভয়াবহ যে আখেরাতের জাহান নামের আজাবের তুলনায় জাহান নামের দুঃখের তুলনায় দুনিয়ার সকল দুঃখ সুখ মনে হবে সুখ জাহান নামের কষ্টের তুলনায় দুনিয়ার সব কষ্ট মিষ্টি মনে হবে একটা মানুষ যদি ক্যান্সারে সারা শরীর পচে যায় তবু এক সেকেন্ডের জাহান নামের তুলনায় তার এই দুনিয়ার ক্যান্সারের কষ্টকে মনে হবে আমি কত সুখী ছিলাম দুনিয়াতে দুনিয়া ফি আজাবিলা আখের হাতে আফিয়া দুনিয়ার বলা বিপদ মুসিবত আখেরাতের শাস্তির তুলনায় এটা নিরাপত্তা এটা সুখ এই জন্য আল্লাহ তালা আখেরাতে সে ভয়াবহ শাস্তি থেকে এই উমতকে রক্ষা করবেন এই জন্য দুনিয়াতে কিছু শাস্তি কষ্ট দিয়ে আখেরাতের আজাব মাফ করার ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ ও আজাবুহা ফিদ দুনিয়া আল ফিতানু ওয়াল কতলু ওয়াজ জালাজিল দুনিয়াতে রাজা হবে বিভিন্ন ফিতনায় পড়ে যাবে পরীক্ষা। এখন পরীক্ষার যুগ। যুগার মুমিন এখন ডেলি কয়েকশো পরীক্ষা দিচ্ছি কিন্তু আমরা টের পাচ্ছি না আল্লাহ আমাদের পরীক্ষার পর পরীক্ষা দিচ্ছেন আমরা বুঝতেছি না সম্মানিত ভাইয়েরা আল্লাহ মোমিনদের প্রতি রাহিম আল্লাহর ব্যাপারে সর্বদা একটা ধারণা করতে হবে যে আমার রব আমার প্রতি দয়ালু বাস ডেঙ্গু জ্বরে ধরলে বুঝবেন যে দয়া করেছেন কেন আমি আল্লাহকে ডাকি না আমার ত্রুটি আছে ডেঙ্গু জ্বর হওয়ার পরে ডেঙ্গু জ্বর হওয়ার আগে সে একদিনও জমাতে যাইতো না জ্বরে আক্রান্ত হওয়ার পরে এখন জমাতে সবার আগে গিয়ে ইমামের পিছনে বসে থাকে তাহলে এই ডেঙ্গু জ্বর রহমত না গজব এটা রহমত ডেঙ্গু জ্বরে ধরার পরে তসবি আর মুখ থেকে সরে না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ মুখ থেকে আর সরে না এতদিন সারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকত টিভি অন করে জি বাংলা স্টার জলসা সারা দিন এখন আর ওগুলিতে নাই আলিমুলামার ওয়াজ শুনে সোহান আল্লাহ মুমিনের মুসিবত দুই কারণে হয় মুমিনকে ধাক্কিয়ে আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য যেহেতু সে যেতে চায় না অলসতা করে আল্লাহ চান তাকে জান্নাতে নেবেন আল্লাহ চান তাকে অনেক বড় মর্যাদা আসীন করবেন এই জন্য আল্লাহ তালা তাকে লিদা ফায় তাকে এবাদতের দিকে ধাক্কিয়ে নেয়ার জন্য ডেঙ্গু জ্বর ডায়রিয়া হাই প্রেশার ডায়াবেটিস ডায়াবেটিস হওয়ার পরে এমন হেদায়েত হয়ে গেছে এখন আর উল্টোপাল্টা লাইফ নাই ঠিক কি না হেদায়েত কেমনি করতে হয় আল্লাহ জানেন না উল্টে পাল্টা চলবা আল্লাহ কয় তাহলে আমি ডাক্তারি শুরু করব উল্টোপাল্টা করবা আনা তবি মোহম ই যে ওরা যদি আমার না করে আমি ডাক্তারি করব এই যে যত জ্বর যত ক্যান্সার আলসার যত হাই প্রেশার ডায়াবেটিস এটা সেটা জন্য এগুলি সব আল্লাহ ডাক্তারি আল্লাহ এগুলি করে মুমিনকে জান্নাতের দিকে জান্নাতের দিকে নিজের দিকে নেওয়ার উদ্যোগ নিচ্ছেন সবহান আল্লাহ তাহলে মুমিনের জন্য আল্লাহ যেহেতু সর্বদাই দয়ালু মুমিনের উচিত সর্বদাই আল্লাহর ব্যাপারে একটা ধারণা পোষণ করা যে আমার রব অনেক ভালো তিনি আমার দয়াই চেয়েছেন